আসসালামু আলাইকুম। তো আপনাদের কাছে একটি এয়ারড্রপ শেয়ার করব। তো এয়ারড্রপটা থেকে আপনারা এনএফটি ইনকাম করতে পারবেন, তাদের টোকেন ইনকাম করতে পারবেন। তো যদি লাখ থাকে, লাখে যদি থাকে আপনার, ওখান থেকে ভালো একটা প্রাইজের একটা এনএফটি পাবেন। তো আর এর আগে কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু একটা গিভওয়ে দিয়েছিলাম। গিভওয়েতে যারা যারা উইনার হয়েছে সবার পেমেন্ট করে দিছি, কুক অ্যান্ড ট্রিট প্যাক দিছি, তারপর নগদ বিকাশের সিস্টেম করছে আপনাদের জন্য। তো এরকম আরও গিভওয়ে পেতে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, এখানে জয়েন করে নেবেন। তো আজকে যে এয়ারড্রপটা শেয়ার করব, তো এটা দেখতে পাচ্ছেন দ্য প্যারালাল, তাদের একটা এনএফটি এবং তারা কিছু টোকেন গিভওয়ে করবে, এইটার একটা এয়ারড্রপ। তো এটা কিন্তু তাদের অফিসিয়াল একদম টুইটারে, তাদের দেখেন অফিসিয়াল টুইটার পেজে, এখানে কিন্তু তাদের পোস্টটা দিয়ে দেওয়া। তো এখানে তারা বলছে, দেখেন এখানে রিটুইট দেখেন, লাইক দেখেন, অনেক মানুষ এটা কিন্তু জয়েন করছে। তো আপনারা এখানে কীভাবে অংশগ্রহণটা করবেন এখানে বলে দিছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো টেলিগ্রামে, এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো, এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আপনারা ক্লিক করবেন এই এয়ারড্রপের লিঙ্কে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা এখান থেকে কপি করে নেবেন, অথবা আপনারা এখান থেকে কেআইডব্লিউআই ব্রাউজারে ওপেন করবেন। তো এইটা এইটার কাজ করতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে কেআইডব্লিউআই ব্রাউজারটা দরকার হবে। কেআইডব্লিউআই ব্রাউজার অথবা ইয়ানডেক্স ব্রাউজার দিয়ে এই কাজটা আপনাদেরকে করতে হবে। আর এই কাজটা করতে হলে কেআইডব্লিউআই ব্রাউজারের কথা আমি কেন বলছি, যারা পুরনো তারা অবশ্যই বুঝতে পারছেন, এখানে মেটামাস্কের সাথে কানেক্ট করে কাজটা করতে হবে। তো আপনারা যাদের যারা নতুন মেটামাস্ক এক্সটেনশনটা কানেক্ট করতে পারেন না, তারা করবেন কি, গুগলে এসে মেটামাস্ক এক্সটেনশন লিখে এখানে সার্চ দেবেন, মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ দেবেন এখানে। এরকম মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ দিলে এখানে প্রথমে যে লিঙ্কটা আসবে, এই প্রথমে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম লেখা অপশন আসবে, এখানে অ্যাড টু ক্রোম লেখা অপশন আসবে। তো এটা এখানে ক্রোমে অ্যাড করে নেবেন, এবং এখানে দেখবেন আপনার মেটামাস্কটা অ্যাড হয়ে যাবে এখানে। তো এখানে মেটামাস্কটা অ্যাড হয়ে গেলে এখানে একটা মেটামাস্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর মেটামাস্কে আমি ঢুকতেছি, মেটামাস্কে আমার, তো মেটামাস্কে অবশ্যই আপনার লগ ইন করে রাখবেন এখানে। আর এখানে আপনাদের ইটা সিলেক্ট করে রাখতে হবে, বিনান্স স্মার্ট চেইন। এই যে বিনান্স স্মার্ট চেইন যে মেইন নেট নেটওয়ার্কটা, এইটা অবশ্যই আপনার মেটামাস্কে সেট থাকতে হবে। তো করবেন কি, যাদের এটা নাই এখানে, যারা পুরনো এয়ারড্রপে কাজ করে তাদের তো অবশ্যই 100% এটা আছে, আর যাদের নাই তারা অ্যাড নেটওয়ার্কে এখানে আসবেন। এখানে এসে আপনার এই যে নেটওয়ার্ক আরপিসি, তারপরে এই যে এইগুলো লেখাগুলো পাবেন, কই লেখাগুলো আমি আমার পোস্টে দিয়ে দেবো, ওখান থেকে কপি করে এইগুলো অ্যাড করে নেবেন। এই যে এরকম আমি দিয়ে দেবো এই লেখাগুলো, তো এটা কপি করে তারপর ওখানে নিয়ে অ্যাড নেটওয়ার্কে গিয়ে আপনার নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন। তো নেটওয়ার্কটা অ্যাড করার পর তারপর আপনারা করবেন কি, এয়ারড্রপের পেজে আসবেন। এয়ারড্রপের পেজে আসার পর এখানে মেটামাস্কটা সিলেক্ট করবেন। মেটামাস্কটা সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনার মেটামাস্ককে একটা পারমিশন চলে যাবে। তো মেটামাস্কের আপনারা করবেন কি, মেটামাস্কের পারমিশনটা অন করে দিবেন। তো আপনারা করবেন কি, এইটা ডেস্কটপ সেট করে নেবেন। ডেস্কটপ সেট না করলে সমস্যা হবে আপনার কাজ করতে। ডেস্কটপ সেট করে নেওয়ার পর মেটামাস্ক ক্লিক করার পর আপনার মেটামাস্ককে একটা পারমিশন চলে যাবে। তো পারমিশনটা এখান থেকে নেক্সট করে দেবেন, কানেক্ট করে দেবেন, তারপর এটা কিন্তু পারমিশন নিয়ে নেবে এখানে। তো দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে অ্যাকাউন্টটা এখানে কানেক্ট। তো তারপর করবেন কি, এখানে দেখবেন সাইন লেখা একটা বাটন আসবে, তো এই সাইনের উপর ক্লিক করবেন। সাইনের উপর ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, এখানে দেখবেন যে আপনার মেটামাস্ককে আর একটা পারমিশন চলে যাবে। তো মেটামাস্ককে আবার ঢুকবেন এখানে, মেটামাস্ককে ঢোকার পর এখানে এই পারমিশনটা সাইন করে দেবেন। তো এই পারমিশনটা অন হয়ে গেলে এখানে আগের পেজে চলে যাবেন, এখানে দেখবেন যে এখানে একটা রেফারেল কোড দেওয়ার একটা অপশন আসবে। তো এখানে যে রেফারেল কোডটা দেওয়ার অপশন আসবে না, এই রেফারেল কোডটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রাম থেকে রেফারেল কোডটা কপি করে নেবেন। তো আমি রেফারেল কোড কপি করে নিচ্ছি, কপি করে আপনার রেফারেল কোডটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দেওয়ার পর তারপর এই যে স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে এখানে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার এখানে একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করলে এখানে দেখতে পারবেন যে এখানে আপনার এটা কানেক্ট হয়ে গেছে। তারপর এখানে দেখবেন যে এই যে 10 দিন সময় আছে এটাতে জয়েন করার, আর তারপর এখানে আপনার নিচের দিকে আপনার রেফারেল কোডটা পেয়ে যাবেন।
আর এখানে এখন তিনটা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে এয়ারড্রপে জয়েন করতে হলে। তো ফার্স্ট স্টেপে জয়েন করার জন্য এই যে জয়েন নাও যে বাটনটা আছে জয়েন নাও বাটনে ক্লিক করবেন। জয়েন নাও বাটনে ক্লিক করার পর এখানে আপনার একটা 30 সেকেন্ডের ভিডিও দেখতে হবে। তো একটু ওয়েট করবেন, দেখবেন যে একটা ভিডিও ওপেন হবে। তো এটা আপনারা 30 সেকেন্ড এখানে দেখবেন, তারপর দেখবেন যে স্কিপ অপশন আসবে এখানে। তো এখানে দেখেন আমার কিন্তু স্কিপ লেখা একটা অপশন আসছে, আমি এটার উপর ক্লিক করবো, দেখেন এটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তারপরে এখানে আমরা করবো কি, এই নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে, মানে কুইজের স্টেপে নিয়ে যাবে, এটাই প্রথম স্টেপ। তো এখানে আপনার করবেন কি, একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, এইটা আপনারা যদি জানা না থাকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। একটা একটা সিলেক্ট করে আপনারা বারবার ট্রাই করতে থাকবেন। এখানে এক একজনের এক একটা কোশ্চেন করে, যার কারণে সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়া আপনাদেরকে সম্ভব না। তো এখানে বলছে কি, হোয়াট ইজ প্যারাগন। তো এটা আপনারা চাইলে গুগলে সার্চ করে যদি উত্তরটা বের করতে পারেন, ওটা বের করে তারপরে এখানে অ্যান্সারটা করে দিতে পারেন। তো আমি একটা আমার ইচ্ছা মতো আমি একটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি আমার ইচ্ছা মতো একটা সিলেক্ট করে সাবমিট করে দিলাম। এটা যদি ভুল হয় সমস্যা নেই, পরবর্তীতে এই দেখেন এটা কিন্তু আমার প্রথমেই কারেক্ট হয়ে গেছে। আমার যেটা মনে হয়েছে এটা কারেক্ট হয়ে গেছে। তো আপনাদের ভুল হইলে এখানে অ্যাগেন দেখবেন যে আর একটা প্রশ্ন করবে, বা ওই প্রশ্নটাই করবে, আবার আর একটা সিলেক্ট করে তারপর প্রশ্নের উত্তরটা দিয়ে নেবেন। তো তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলছে আপনাদের একটা টুইট করতে। তো টুইটটা কীভাবে করবেন, এই যে একটা লেখা আছে দেখেন, এখানে কিছু লেখা দিয়ে দিছে, এই লেখাগুলো সহকারে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে আপনাদের এখানে একটা টুইট করতে হবে। দুই তিনটা বা চারটা ফ্রেন্ডকে ট্যাগ করে একটা টুইট করবেন। তো এটা এখানে করবেন কি, এই কপি বাটনে ক্লিক করলেই আপনার এইটাই লেখাটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখানে এই যে কোয়াইট নাউটে এইটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সরাসরি তাদের টুইটারে নিয়ে যাবে। তো টুইটারে আসার পর একটা টুইট করে দেবেন এখানে। তো এখানে করবেন কি, এই নিচের দিকে আসার পর এই যে একটা লাভ করে দেবেন, এখানে একটা টুইট করে দিবেন, আর একটা কোয়াইট টুইটের যে বাটনটা আছে কোয়াইট টুইটে যাবেন। কোয়াইট টুইটে আসার পর যে লেখাটা কপি করছেন ওই লেখাটা এখানে পেস্ট করে দেবেন, এবং এখানে কয়জন ফ্রেন্ডকে আপনারা ট্যাগ করে দেবেন, আপনারা যারা ফলোয়ার আছে তাদের মধ্যে কয়জন ফ্রেন্ডকে এখানে আপনারা ট্যাগ করে দেবেন। তো এখানে দেখেন তিনটা ফলোয়ারকে বা ফ্রেন্ডকে এখানে ট্যাগ করে দিয়ে আমি গুড প্রজেক্ট লিখে দিয়েছি। আপনারা এখানে কিছু লিখে তারপর করবেন কি, টুইট করে দেবেন। এটা টুইট করে দেওয়ার পর এই যে টুইটের যে আপনার টুইটের যে লিঙ্কটা, এই লিঙ্কটা এই ভিউ বাটনে এখানে ক্লিক করবেন। ভিউ বাটনে ক্লিক করার পর এই যে আপনার টুইটটা দেখতে পারবেন, এই টুইটের লিঙ্কটা এই শেয়ার বাটনে ক্লিক করে আপনার এখান থেকে এই যে কপি লিঙ্ক টু টুইট এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পর আগের পেজে চলে আসবেন। এখানে আসার পর এখানে এই যে লিঙ্কটা আপনি কপি করছেন এখানে দিয়ে দেবেন, আপনার টুইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে নেক্সট স্টেপ চলে আসবে। এখানে আপনাদের একটা বক্স ওপেন করতে বলবে। তো এখানে আপনাদের একটু সময় নেবে, এটা সাবমিট হতে আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো এখানে প্রথম ক্লিকে যদি নেক্সটে না যায় দ্বিতীয় আর একটা ক্লিক করবেন, দেখবেন চলে যাবে। তারপর এখানে দেখবেন যে একটা বক্স চলে আসছে, এটা আনবক্সের এখানে ক্লিক করবেন। আনবক্সের এখানে ক্লিক করার পর এটা কিন্তু আনবক্স হয়ে যাবে, একটু লোডিং নেবে। দেখবেন যে এখানে এই যে এটা কিন্তু আমার আনবক্স হয়ে গেছে, বলছে যে এখানে আমাদের দুইটা টিকিট দিছে, এখানে একটা এই একটা এখানে টিকিট দিছে। তো এটা আমরা এখান থেকে এই যে গেট মোড়ে এখানে ক্লিক করব, এখানে গেট মোড়ে ক্লিক করব। গেট মোড়ে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি আমার আমাদের যে রেফারেল কোডটা এখানে পেয়ে যাবেন, মানে রেফারেল কোড দিয়ে আপনারা চাইলে আনলিমিটেড এটা অ্যাকাউন্ট করতে পারেন। তো এটা আনলিমিটেড কীভাবে করবেন, আপনার ফোনে তো একটাই কেআইডব্লিউ ব্রাউজার, তো আলাদা আরও কেআইডব্লিউ ব্রাউজার কীভাবে তৈরি করবেন ওই টপিকটা নিয়ে আমি আরও ভিডিও করছি। আপনারা চাইলে দুইটা তিনটা পাঁচটা আরও কেআইডব্লিউ ব্রাউজার অ্যাপ একই ফোনে ক্রিয়েট করে আপনারা আলাদা আলাদাভাবে কিছু অ্যাকাউন্ট করতে পারেন নিজের রেফারেল লিঙ্ক দ্বারাই। তো এতে হবে কি, আপনার চার পাঁচটা অ্যাকাউন্ট হবে, আপনার দেখা যায় যে কিছু না কিছু এখান থেকে প্রফিট হবেই। যদি একটা থেকে $1 প্রফিট হয় দেখা যাবে $5 থেকে $5 প্রফিট হবে। তো আমি বলবো না যে বেশি করেন, আপনারা 4টা থেকে 5টা অথবা 10টার মতো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন নিজের রেফারেল লিঙ্ক থেকে। আর এটা কোন ভিডিওর কথা আমি বলছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া আছে যে কীভাবে আপনারা অ্যাপ ক্লোন করবেন। তো এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অ্যাপ ক্লোন করে করতে পারবেন। অথবা আমাদের এই প্লে লিস্ট আসলো, এখানে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন এয়ারড্রপ নিয়ে। এই প্লে লিস্টেও সব ভিডিওগুলো পেয়ে যাবেন, এয়ারড্রপ সম্পর্কিত সকল ভিডিও এখানে পেয়ে যাবেন, এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর এটার যখন আপডেট আসবে কীভাবে কি আপনার এখান থেকে প্রফিটটা নেবেন ওইটা আমি টেলিগ্রামে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো।